আসসালামু আলাইকুম সবাই ভালো আছো জি স্যার 2022 সালে বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি সার্কুলার প্রকাশ হয়েছে গতকালকে বুঝতে পারছিস জি স্যার আজকে উপস্থিত সোলজার ট্রেনিং একাডেমির শিক্ষার্থী এবং যারা ইউটিউবে দেখছো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এই সার্কুলারে একটু পরিবর্তন আনা হয়েছে এবং এই সার্কুলারে কারা আবেদন করতে পারবা পুরো ভিডিওতে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব জি স্যার যারা বসে আছে তারা এসএসসি পরীক্ষা দিয়েই অনেকে আসছো আসছো না জি স্যার আচ্ছা তো তোমাদের এখান থেকে রেজাল্ট 2022 সালে তোমরা পরীক্ষা দিছো রেজাল্ট বের হলে তোমরাও কিন্তু ইনশাআল্লাহ আবেদন করতে পারবা রেজাল্ট কবে দিবে তোমাদের এসএসসি 30 নভেম্বর স্যার 30 নভেম্বর জি স্যার তাহলে দেখো ঘটনা কি হয় তোমরা আবেদন করতে পারবে কিনা যারা দেখছো বিশেষ করে যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তারা চাইলে এখানে আবেদন করতে পারবে বুঝতে পারছিস জি স্যার আচ্ছা আবেদনের জন্য আমাদের এমওডিসি তে পয়েন্ট কত লাগে তোমরা জানো ছাত্ররা বিরক্ত হয়ে যাবে তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি কি করতে হবে তোমরাও সাবস্ক্রাইব করবা আমাদের লক্ষ্য 1 মিলিয়ন হওয়া ঠিক আছে আচ্ছা 2022 সালে এমওডিসি যে সার্কুলার প্রকাশ হয়েছে এখানে বয়স থাকতে হবে 16 বছর থেকে 21 বছর অর্থাৎ 2 এপ্রিল 2023 সালের মধ্যে তোমার 21 বছর হলেই তোমার হয়ে যাবে আবেদনের যোগ্যতা 16 থেকে 21 বুঝাইতে পারলাম জি স্যার উচ্চতা সর্বনিম্ন 5 ফিট 8 ইঞ্চি হতে হবে সর্বনিম্ন 5 ফিট 8 ইঞ্চি মন খারাপের কোনো কারণ নেই এটা যাদের লম্বা তাদের জন্য এটা দেওয়া হয় আগে 5 ফিট 6 ইঞ্চি হলে আবেদন করা যেত এখন 5 ফিট 8 ইঞ্চি লাগে যেমন হৃদয় গেলে আতিগুর গেলে এদেরকে পছন্দ করবে বুঝাতে পারছে কি আচ্ছা এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারে আবেদন শুরু কত তারিখ থেকে হবে 24 নভেম্বর থেকে শুরু শেষ হবে কবে 3 ডিসেম্বর 2022 সালে বুঝাতে পারছি তার মানে তোমাদের এসএসসি তে রেজাল্ট যদি দেয় তারপরেও তোমরা আবেদন করতে পারবা হৃদয় ভালো করে প্রস্তুত নাও এমওডিসি ড্রেসটা দেখছো হেভি সুন্দর ড্রেস পরীক্ষার বিষয় হবে কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা দুইটা বিষয়ের উপরে পরীক্ষা হয় বাংলা এবং ইংরেজি বুঝতে পারলাম বাংলা 25টা এমসিকিউ ইংরেজি 25টা এমসিকিউ ক্লাস 9-10 যে বইগুলো পড়ছো তুমি বিশেষ করে ক্লাস 9-10 এবং সঙ্গে একটু ক্লাস 8 এর বইগুলো পড়বে তোমাদের কোনো চিন্তার কারণ নেই কারণ সোজার একাডেমির ছাত্ররা অলরেডি তোমরা সব পড়েই ফেলছো বুঝে গেছে কি তোমরা শুধু শীট রিভিশন দিবা পরীক্ষার হলে গিয়ে বসবা পরীক্ষায় ফার্স্ট হয়ে ইনশাল্লাহ চাকরি নিয়ে আসবা নিজের যোগ্যতায় যারা দেখছো যারা সবাই তো সোজার একাডেমির ছাত্র না তোমরা ক্লাস 9-10 এবং 8-এর যে টেক্সট বইগুলো ছিল বাংলা এবং ইংলিশ গ্রামারের ওই বইয়ের পিছনে এমসিকিউগুলো একটু পড়ে ফেলতে হবে বুঝতে পারছিস আর আমার একাডেমির ছাত্র যারা আসো তাদেরকে তো আমি সাজেশন দিয়ে দিছি এগুলো ভালোভাবে পড়লে ইনশাল্লাহ গিয়ে দেখবা 25-25টা কমন পেয়েছো ঠিক আছে পরীক্ষা শুরু হবে কত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে দেখো 13 ফেব্রুয়ারি থেকে আর শেষ হবে 2 মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে 13 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে বুঝতে পারছিস পরীক্ষার ডেটগুলো আর তোমরা পরে সার্কুলারে দেখে নিও আর কি পত্রিকায় আর যারা ইউটিউবে দেখছো আমার ইউটিউব ভিডিওর পাশেই তোমরা দেখো পরীক্ষার ডেটগুলো দেওয়া আছে বিভিন্ন জেলার পরীক্ষার ডেট এখানে মনে রাখতে হবে এবার কিন্তু 39টা জেলার প্রার্থীরা এমওডিসি জিডি ট্রেডে আবেদন করতে পারবে 39টা জেলা ঠিক আছে জেলাগুলোর নামও অনেকে দেখতে পাচ্ছ হয়তো বা ভিডিও যারা দেখছো আর তোমরা সার্কুলারে দেখে নিবা ঠিক আছে আচ্ছা এই 39টা জেলার মধ্যে যদি তোমারও জেলা হয় তোমার উচ্চতা যদি 5 ফিট 8 ইঞ্চির উপরে হয় বয়স যদি ঠিক থাকে রেজাল্ট যদি ঠিক থাকে যে কোনো বিভাগ থেকে তুমি অবশ্যই আবেদন করবে বুঝতে পারলাম আচ্ছা এরপরে এবার আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছিল এমওডিসি ক্লার্ক পদ এমওডিসি ক্লার্ক পদে 3টা বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই 3টা বিভাগের প্রত্যেকটা জেলার প্রার্থীরা 2 মার্চ 2023 সালে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে ক্লার্ক একটা জিডি ট্রেড আর একটা কি ট্রেড ক্লার্ক ট্রেড বোঝা গেছে কি ওকে তাহলে এরপরে দেখো পরীক্ষা হবে কোথায় বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্রে পরীক্ষা হবে কোথায় এটা বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র কোন জায়গায় বলো ঢাকার কোথায় ঢাকার তেজগাঁও ঠিক কি না ঢাকার তেজগাঁও বুঝে গেছে ঠিক আছে ঢাকার তেজগাঁও হবে হচ্ছিল পরীক্ষা এই শেষ পড়ে যেতে হবে পড়ে যাবা লিখিত পরীক্ষা পাস করলে কি হবে এরপরে স্বাস্থ্য পরীক্ষা হবে মেডিকেল পরীক্ষা টিকে গেলে তারপর তোমার ভাইবা পরীক্ষা হবে
বোঝা গেছে? গতবারে আমাদের একাডেমি থেকে কয়েকজন এমওডিসি তে চান্স পেয়েছে, ওরা এখন লালমনিরহাটে ট্রেনিং করছে, এমওডিসি ট্রেনিং হয় কিন্তু লালমনিরহাটে, বোঝা গেছে? আজকে এখন তোমাদেরকে ওর একটা ভিডিও শোনাবো, একজন আসছিল মিষ্টি খাওয়াতে, বোঝা গেছে? ওরা দুই ভাই আসছিল, একজন আনন্দ আর একজন হচ্ছিল সুভাষ, আনন্দ ওরা দুই ভাই, এক ভাই পুলিশে চাকরি পেয়েছে আর এক ভাই বিমান বাহিনীর এমওডিসি তে চাকরি পেয়েছে, ইনশাল্লাহ শোনাবো, শুনলে তোমরা ইন্সপায়ার হবে, বুঝা গেছে? আর যারা দেখলা, যারা শুনছো, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো, অবশ্যই সাজেশন মাফিক পড়তে হবে, বাংলার গ্রামার ফার্স্ট পার্ট, গদ্য পদ্যর যে এমসিকিউ গুলো ছিল এবং গ্রামারের যে বিষয়গুলো ছিল সবই ঠাডায় পড়তে হবে, ইংলিশের সম্পূর্ণ গ্রামারের উপরে প্রশ্ন হবে, কি হবে? সম্পূর্ণ গ্রামারের উপরে প্রশ্ন হবে, বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে ইংলিশের গ্রামার তোমার ক্লাস 9 থেকে অ্যাডভান্স বইটা পড়ছিলা? ওই অ্যাডভান্স বই সবাই তো মোটামুটি অ্যাডভান্সই পড়াইছে, অ্যাডভান্স বইয়ের এমসিকিউ গুলো পড়ে ফেলো, তাহলে পরীক্ষার কেন্দ্রে ভালো করতে পারবা। ভাইবা পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও, এবং মেডিকেলে আনফিট আসো কি ফিট আসো সেটা তুমি আগে থেকে পূর্ব প্রস্তুতির মাধ্যমে চেক আপ করে ফিট করে পরীক্ষার কেন্দ্রে দিতে যেতে যাও, তাহলে ইনশাল্লাহ চান্স পাওয়া যাবে, বুঝতে পারছি কি? আর ভর্তি চলতেছে আমাদের সোজার একাডেমিতে, এটা আমাদের অফিসিয়াল নাম্বার আমি একটু বলে দিই, 01738343290। ডিসেম্বর থেকে আমার এমওডিসি নতুন ব্যাচ শুরু হবে, বর্তমানে এখন এই ব্যাচে 45 নম্বর ব্যাচ, তোমরা ব্যাচ কত? 45 ব্যাচে সিট ফাঁকা আছে কি নাই? নাই স্যার, সিট ফাঁকা নাই, ইনশাল্লাহ আমরা ডিসেম্বরে আবার নতুনভাবে নতুন ব্যাচ দিয়ে শুরু করব। সবার শুভকামনায় শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।